ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজিক কলকাতা। বন্ধুরা, আজকের টপিক হচ্ছে বুধের রাশি। 7 এপ্রিল বুধ রাশি পরিবর্তন করছে, কুম্ভ রাশি থেকে যাচ্ছে মীন রাশিতে। বুধের এই যে রাশি পরিবর্তন, সমস্ত রাশি অনুযায়ী কী ফল দেবে না দেবে সেটা আমরা জানবো। ফার্স্টে যে রাশিটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির 12th হাউসে কিন্তু বুধের এই গোচরটা হচ্ছে। বুধের এই গোচর চলাকালীন আপনার কিন্তু স্কিন নিয়ে কোনো প্রবলেম কিন্তু অ্যারাইজ করবে। এই সময় আপনার ঘুম নিয়ে কিন্তু একটু সমস্যা তৈরি হবে, যার কারণে কিন্তু আপনার শরীর স্বাস্থ্য খুব একটা ঠিকঠাক থাকবে না বলা যেতে পারে। যারা সরকারি চাকরির পড়াশোনা করেন, অত্যাধিক মাত্রায় পরিশ্রম করবেন, তখনই কিন্তু আপনার সময়টা ভালো হবে। আদারওয়াইজ যেমন চলছিল সেরকমই থাকবে। এই সময় আপনার খরচ কিন্তু প্রচণ্ড মাত্রায় বৃদ্ধি পাবে, যে জিনিসটার জন্য আপনি কিন্তু মাঝে মাঝে কোথাও গিয়ে প্রবলেমে পড়বেন। এই সময় আপনার ভাই বোনের সাথে রিলেশন কিন্তু অনেকটা বেটার হবে, যাকে বলা চলে যাদের অনেক দিন ধরে প্রবলেম চলে আসছিল কোনো কারণে নিজের ভাই বোনের সাথে, তাদের কিন্তু এই সময় এই সমস্ত সমস্যাগুলো কিন্তু অনেকটা সলভ হয়ে যাবে। এবার জানবো বিষরাশির মানুষদের বুধের এই গোচর কী ফল নিয়ে আসে না নিয়ে আসে। বিষরাশির মানুষদের যে কথাটা খুব ইম্পর্টেন্ট বলার, সেটা হচ্ছে এই সময় আপনারা ব্যবসায় কিন্তু ভালো মতো ইনভেস্ট করবেন। সেই ইনভেস্ট করার জন্য কিন্তু আপনারা অনেকটা আর্থিক সংকটের মধ্যে পড়ে যাবেন। তবে আর্থিক সংকটে যে পড়ে যাবেন সেটাও নিয়ে বিশাল চিন্তার কিছু নেই, কারণ এই যে আর্থিক সংকট, এই সময় কিন্তু আপনি আপনার ফ্যামিলির লোকেদের থেকে কিন্তু অনেক মাত্রায় হেল্প পাবেন। লাভ লাইফ কিন্তু এই সময় আপনাদের প্রচণ্ড মাত্রায় ভালো। যাদের কোনো রকমভাবে মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়েছিল, সেই সমস্ত সমস্যা কিন্তু এই সময় আপনাদের কমে যাবে, যার ফলে কিন্তু আপনার মেন্টাল স্যাটিসফ্যাকশন অনেকটা বৃদ্ধি পাবে। এডুকেশনের জন্য সময়টা ভালো, এডুকেশনের ব্যাপারে কিন্তু আপনারা এই সময় সঠিক সিদ্ধান্তটা নিতে পারবেন, যার ফলে কি হবে আপনার এডুকেশনটাও কিন্তু ঠিকঠাক ওয়েতে চলবে। এবার জানবো মিথুন রাশির মানুষদের জন্য বুধের এই গোচর কী পরিবর্তন নিয়ে আসছে। মিথুন রাশির 10th হাউসে বুধের এই গোচরটা হচ্ছে। কাজের জায়গায় কিন্তু একটু এক্সট্রা চাপ থাকছে, তবে চাপ থাকলেও কোনো ব্যাপার না। এই সময় কি হবে, যেটা আপনি এই সময় যেটা ঘটবে, আপনার কাজের জায়গায় আপনি সঠিক ডিসিশনগুলো নিতে পারবেন, যার ফলে কি হবে আপনার কাজের যে মানটা সেটা কিন্তু অনেকটা পরিমাণ বৃদ্ধি হবে, আর আপনি আপনার অফিসে বেশ একটা ভালো পজিশন কিন্তু এই সময় অ্যাচিভ করতে পারবেন। সব কিছুটা ডিপেন্ড করছে কিন্তু আপনার কাজের ওপর। তবে ফ্যামিলি লাইফটা নিয়ে আপনি কোথাও গিয়ে একটু প্রবলেমের মধ্যে থাকবেন। এই ফ্যামিলি লাইফটা প্রবলেমের জন্য মাঝে মাঝে কোথাও গিয়ে কিন্তু আপনি একটু নিজের কাজের জায়গায় ফোকাস হারিয়ে ফেলবেন, এই প্রবলেমটা কিন্তু আপনার মেন প্রবলেম হয়ে দাঁড়াবে। এই সময় কথাবার্তা বলার সময় একটু বুঝে শুনে কথাবার্তা বলুন, কোথাও গিয়ে কিন্তু একটু ভুল বাক্য প্রয়োগ কিন্তু এই সময় আপনাদের হয়ে যেতে পারে। এবার জানবো কর্কট রাশির মানুষদের জন্য বুধের এই গোচর কী ফল নিয়ে আসে। কর্কট রাশির 9th হাউসে বুধের এই গোচরটা হচ্ছে। ফার্স্টে যে কথাটা বলবো, এই সময় কিন্তু আপনারা ভাগ্যের স্বাদ প্রচণ্ড পরিমাণ পাবেন। এডুকেশনের জন্য সময়টা কিন্তু ভীষণ মাস্টার ভালো, এডুকেশন থেকে আপনারা কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন। যারা ক্রিয়েটিভ কাজের সাথে যুক্ত আছেন তাদের জন্য সময়টা কিন্তু খুব ভালো, তারা খুব ভালো রেজাল্ট কিন্তু ক্রিয়েটিভ কাজের জগতে অনেকটা দেখতে পাবেন। এই সময় আপনাদের বিদেশ যাত্রা কিন্তু হওয়ার চান্স অনেকটা থাকছে। যারা অনলাইন জব করেন তাদের জন্য সময়টা কিন্তু ভালো, অনলাইন জবের ক্ষেত্রে কিন্তু আপনারা অনেকটা সাকসেস এই সময় অ্যাচিভ করতে পারবেন। সমাজে আপনাদের মান সম্মান কিন্তু অনেকটা এই সময় বৃদ্ধি পাবে, যাকে বলা চলে লোকজন আপনাকে বেশ ঘিরে থাকবে, এরকম একটা পরিস্থিতি কিন্তু আপনাদের এই সময় তৈরি হবে। ভাই বোনের থেকে কোনো রকমভাবে হেল্প কোনো কাজে এই সময় আপনারা পেতে পারেন। এবার জানবার সিংহরাশির মানুষদের বুধের এই গোচর কী ফল নিয়ে আসে। সিংহরাশির 8th হাউসে বুধের এই গোচরটা হচ্ছে। ফার্স্টের যে কথাটা বলার সেটা হচ্ছে কাজের জায়গায় কিন্তু প্রচণ্ড পরিমাণ মন দিয়ে কাজ করতে হবে, না হলে কিন্তু জব চলে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। এই সময় বিজনেস খুব একটা ভালো যাবে না, আর্থিক ব্যাপারে আপনারা কোথাও গিয়ে একটু সংকটের মধ্যে পড়বেন, তবে এটা সাময়িক, বিশেষ কিছু না। আর্থিক ব্যাপারটা একটু ব্যালেন্স করে আপনাদের কিন্তু এই সময় চলতে হবে। খুব একটা তর্কে কারোর সাথে যেতে এই সময় যাবেন না, নিজের জ্ঞানটাকে এই সময় একটু বাড়িয়ে নিন, তাহলে কিন্তু ফিউচারে গিয়ে আপনাদের অনেকটা হেল্প হবে। এই সময় আপনি খুব ভালো সিদ্ধান্ত নিতে পারবেন, যে সিদ্ধান্তগুলো কিন্তু ফিউচারে আপনাকে অনেকটা হেল্প করবে। এবার জানবো কন্যা রাশির মানুষদের বুধের এই গোচর কী ফল নিয়ে আসে। কন্যা রাশির 7th হাউসে বুধের এই গোচরটা হচ্ছে। ফার্স্টে যে কথাটা বলার সেটা হচ্ছে কাজের জায়গায় কিন্তু আপনারা অনেকটা পরিমাণ সাকসেস এই সময় দেখতে পাবেন, প্রমোশন হওয়ার চান্স কিন্তু এই সময় থাকছে, বিজনেস কিন্তু খুব ভালো,
লাইফ পার্টনারের থেকে একটু সলা পরামর্শ নিয়ে কাজ করলে এই সময় অনেকটা বেটার রেজাল্ট পাবেন। লাইফ পার্টনারের হেলথের দিকে আপনাকে কিন্তু এই সময় একটু নজর দিতে হবে। পিতার থেকে এই সময় আপনি প্রচণ্ড পরিমাণ হেল্প পাবেন, যেটা আপনাকে অনেকটা আপনার কাজের জগতে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। যারা অনলাইন জব করেন তাদের জন্য সময়টা খুব ভালো, এই সময় আপনারা অনেকটা সাকসেস কিন্তু দেখতে পাবেন। তবে আপনাদের নিজেদের হেলথ নিয়ে এই সময় কিন্তু একটু প্রবলেম অ্যারাইজ করবে, যেগুলোকে একটু এক্সট্রা কেয়ার আপনাকে দিতে হবে। বিবাহিত জীবনও কিন্তু আপনাদের এই সময় খুব ভালো থাকছে, যাকে বলা যায় বুধের এই গোচর আপনাদের জন্য কিন্তু খুব ভালো একটা ফল নিয়ে আসছে। এবার জানবো তুলা রাশির মানুষদের বুধের এই গোচর কি ফল নিয়ে আসছে না নিয়ে আসছে। তুলা রাশির সিক্স হাউসে বুধের এই গোচরটা হচ্ছে। ফার্স্টে যে কথাটা বলবো সেটা হচ্ছে কাজের পরিস্থিতি এই সময় খুব একটা ভালো কিন্তু থাকছে না। কাজের জায়গায় কোথাও গিয়ে আপনারা অনেক প্রবলেম ফেস করবেন। আর্থিক পরিস্থিতিও আপনাদের এই সময় কিন্তু খুব একটা ভালো থাকছে না। শরীর নিয়েও কিন্তু অনেক প্রবলেম এই সময় আপনারা ফেস করবেন। এই সময় আপনাদের ব্যবসায় কিন্তু অনেকটা বাধা আসবে, যার ফলে কিন্তু দেখবেন আপনাদের যে বিজনেসটা আগে যে জায়গায় ছিল সেই জায়গাতেই আছে, আপনারা খুব একটা সেই জায়গা থেকে বিজনেসটাকে মুভ করাতে পারেন। এটা একটা বড় প্রবলেম এই সময় কিন্তু আপনাদের হয়ে দাঁড়াচ্ছে। খরচও কিন্তু এই সময় আপনাদের প্রচণ্ড মাত্রা বৃদ্ধি পাবে। বুধের এই গোচরটা তুলা রাশির মানুষদের জন্য খুব একটা পজিটিভ কিছু রেজাল্ট নিয়ে আসছে না, তবে চিন্তা করার কিছু নেই, কারণ বুধের ট্রানজিট খুব অল্প দিনের জন্য হয়। যে প্রবলেমগুলো থাকছে সেগুলো কিন্তু খুব অল্প দিনের জন্য থাকবে, তারপর আবার ডেফিনেটলি ভালো রেজাল্ট কিন্তু আপনারা পাবেন। এবার জানবো বৃশ্চিক রাশির মানুষদের জন্য বুধের এই গোচরটা কি ফল নিয়ে আসে। বৃশ্চিক রাশির ফিফথ হাউসে বুধের এই গোচরটা হচ্ছে। স্টুডেন্টদের জন্য সময়টা কিন্তু খুব ভালো, স্টুডেন্টরা নিজের পড়াশোনায় প্রচণ্ড পরিমাণ মনোযোগ দেবে, স্টুডেন্টরা যে কোনো বিষয়ে কিন্তু প্রচণ্ড পরিমাণ সাকসেস পাবেন। যারা সন্তানের এডুকেশন নিয়ে খুব চিন্তার মধ্যে ছিলেন তাদের চিন্তা করার কিছু নেই, সন্তান দেখবেন প্রচণ্ড পরিমাণ ফোকাস হয়ে যাচ্ছে নিজের এডুকেশনের দিকে বা নিজের কেরিয়ারের দিকে। প্রেমের ব্যাপারে কিন্তু এই সময় একটু সমস্যা থাকছে, কখনো ঠিকঠাক থাকছে আবার কখনো প্রচণ্ড পরিমাণ সমস্যা তৈরি হয়ে যাচ্ছে। কোথাও গিয়ে কিন্তু বুধের এই গোচর আপনাদের লাভ লাইফে কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করে দেবে, যে বিষয়টাকে আপনাকে ব্যালেন্স করে চলতে হবে, না হলে কিন্তু এই মিসআন্ডারস্ট্যান্ডিংটা কিন্তু অনেক দূর গড়াতে পারে। শেয়ারে কিন্তু এই সময় খুব ভালো রেজাল্ট আপনারা পাবেন, শেয়ারে যদি আপনারা নিয়োগ করেন দারুণ বেনিফিট এই সময় আপনারা। ফ্রেন্ডদের জন্য সময়টা ভালো, বিবাহিত লাইফ মোটামুটি থাকবে, খুব একটা ভালো রেজাল্ট কিন্তু বিবাহিত লাইফে পাওয়া যাচ্ছে না। বুধের এই গোচরটা বৃশ্চিক রাশির মানুষদের জন্য একটা মিলিয়ে মিশিয়ে ফল নিয়ে আসছে, খুব খারাপও বলবো না খুব ভালোও বলবো না। এবার জানবো ধনুরাশির মানুষদের বুধের এই গোচর কি ফল নিয়ে আসছে। ধনুরাশির ফোর্থ হাউসে বুধের এই গোচরটা হচ্ছে। আপনাদের পারিবারিক জীবনের সমস্যাগুলো কিন্তু আপনার কাজের জায়গায় গিয়ে পড়বে, যে যার জন্য কিন্তু কোথাও গিয়ে কাজের জায়গায় আপনাদের মান সম্মান হানি হতে পারে। আপনি আপনার পার্টনারের থেকে কিন্তু কাজের বিষয়ে অনেকটা পরিমাণ হেল্প পাবেন, মায়ের থেকে কিন্তু প্রচণ্ড পরিমাণ সাপোর্ট কিন্তু আপনাদের মেন্টাল স্যাটিসফ্যাকশনটা থাকছে। এডুকেশনের জন্য সময়টা খুব একটা ঠিকঠাক বলবো না, এই সময় কোথাও থেকে আপনারা লোন নিতে যাবেন না, লোন নিলে কিন্তু প্রবলেমের মধ্যে পড়বেন। যাদের কোনো পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো সমস্যা চলছিল সেই সমস্যাগুলো কিন্তু মিটবে না, বরঞ্চ এই সময় সেই সমস্যাগুলো কোথাও গিয়ে আর একটু বৃদ্ধি পাবেন। ধনু রাশির কিন্তু বুধের এই গোচরটা খুব একটা ভালো ফল দিচ্ছে না, একটা মোটামুটি ফল দিচ্ছে, তবে চিন্তার কিছু নেই, বুধের গোচর খুব সাময়িক সময়ের জন্য হয়, তারপরে ডেফিনেটলি আপনারা ভালো ফল পাবেন। মকর রাশির মানুষদের বুধের এই গোচর কি ফল নিয়ে আসছে না নিয়ে আসছে। মকর রাশির থার্ড হাউসে বুধের এই গোচরটা হচ্ছে। কমিউনিকেশন কোথাও গিয়ে আপনাদের কিন্তু ডেভেলপ করবে, যারা অনলাইন জব করেন তাদের জন্য সময়টা ভালো, যারা ওকালতি পেশায় আছেন তাদের জন্য সময়টা কিন্তু খুব ভালো। কাজের জায়গায় একটু বুঝে শুনে বাক্য প্রয়োগ করুন, না হলে কিন্তু কলিগদের সাথে কোথাও গিয়ে সমস্যা আপনাদের এই সময় বৃদ্ধি পাবে। এবার জানবো কুম্ভ রাশির মানুষদের বুধের এই গোচরটা কি ফল নিয়ে আসছে। কুম্ভ রাশির সেকেন্ড হাউসে বুধের এই গোচরটা হচ্ছে। ফার্স্টে যে কথাটা বলবো সেটা হচ্ছে এই সময় আপনাদের কথায় কোথাও একটু রহস্য থাকবে, আপনারা কি কথা বলছেন সেটা লোকের কাছে খুব একটা ক্লিয়ার থাকবে না, এটা নিয়ে একটা প্রবলেম কিন্তু তৈরি হচ্ছে আপনাদের। স্টুডেন্টদের জন্য সময়টা খুব ভালো, স্টুডেন্টরা কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন বুধের এই গোচরের সময়কালীন। আর্থিক পরিস্থিতি কিন্তু এই সময় আপনাদের খুব ভালো, সন্তান যোগ কিন্তু এই সময় আপনাদের থাকছে। যারা ম্যারিড পার্সন তাদের লাইফে কিন্তু এই সময় খুঁটিনাটি বিষয় নিয়ে একটু প্রবলেম থাকছে, তবে সেই বিষয়গুলো সাময়িক, বিশাল বড় কিছু কিন্তু তৈরি হবে না, এর ফলে সেরকম কোনো চিন্তা আপনাদের
থাকছে না। লাভ ম্যারেজ যারা করবেন ভাবছেন তাদের জন্য সময়টা ভালো। এই সমস্ত বিষয় নিয়ে বাড়ির লোকের সাথে কথা বলুন। বাড়ির লোকের সাথে কথা বললে আপনাদের এই যে লাভ ম্যারেজের বিষয়টা সেটা খুব স্মুথলি এই সময় কিন্তু হয়ে যাবে। লাইফ পার্টনারের হেলথ নিয়ে আপনাকে কিন্তু একটু স্পেশাল কেয়ার নিতে হবে, যার জন্য কিন্তু আপনার লাইফে অনেকটা সমস্যা তৈরি হবে। এবার জানবো মীন রাশির মানুষদের বুধের ওই গোচরটা কী ফল নিয়ে আসে। মীন রাশিতে বুধের ওই গোচরটা হচ্ছে, ফার্স্টে যে কথাটা বলবো, যে কোনো সিদ্ধান্ত খুব একটা তাড়াতাড়ি নেবেন না। সিদ্ধান্তটা নেওয়ার আগে 100 বার ভাবুন, তারপরে সিদ্ধান্ত নিন। ব্যবসার ব্যাপারে কিন্তু এই সময় আপনাদের ভালোই ফল আপনারা পাচ্ছেন। ব্যবসার ব্যাপারে কিন্তু কারোর থেকে আপনারা হেল্প পেতে পারেন, মায়ের থেকে অনেক বিষয়ে এই সময় আপনারা কিন্তু হেল্প পাবেন। স্টুডেন্টদের জন্য সময়টা ভালো, তবে মাঝে মাঝে গিয়ে কোথাও কিন্তু আপনার কথাবার্তা বলা একটু ভুলভ্রান্তি হয়ে যাবে, যার জন্য কিন্তু একটু সমস্যা আপনাদের তৈরি হবে। কোথাও গিয়ে কিন্তু আপনাদের অহংকার এই সময় একটু বাড়তে পারে। এই জিনিসটাকে নিয়ন্ত্রণ করতে পারলে বলা যায় মীন রাশির মানুষদের জন্য বুধের এই গোচরটা একটা দুর্দান্ত রেজাল্ট নিয়ে আসে। তাহলে বন্ধুরা, বুধের এই গোচর নিয়ে আমি সমস্ত রাশি অনুযায়ী আলোচনা করে দিলাম, কেমন যাবে না যাবে। ভিডিওটি কেমন লাগলো আমাকে অতি অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসে গেছেন তারা চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমি যখনই ভিডিও আপলোড করি আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে বন্ধুরা টাটা, দেখা হচ্ছে অন্য ভিডিও।